আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম। আজকে আমি সিফার টেডাস। আর সিফার টেডাস সবসময় আনকমন নতুন নতুন নিত্য নতুন যত আপডেট চুলাগুলো সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি। আর এই যে ডিজনি ইটালি খোদাই করে লেখা কোম্পানি হার্ড অ্যানোডাইসের আজকে আবার থ্রি বানারের চুলা নিয়ে আসলাম। তো ভিউয়ার্স পুরো ভিডিওটা জুড়ে আমাকে সহযোগিতা করতেছে এখন আমাকে সোহেল ভাই। সোহেল ভাই কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সোহেল আপনার সামনে চলে আসলাম থ্রি বানারের ডিজনি কোম্পানি একটা চুলা নিয়ে। যেমন সৈকত ভাই, এটা কিন্তু হার্ড অ্যানোডাইস চুলা। যেমন হার্ড অ্যানোডাইসটা আমি বরাবর আবারও বলে চাচ্ছি, যেমন এটা নন স্টিক করা না, এটা হচ্ছে অ্যানোডাইস করা। যেমন অ্যানোডাইসটা থাকলে হয় কি, আপনি এটা যদি কাটাও হয় সেক্ষেত্রে দেখা যাবে ব্ল্যাক বের হবে, মানে পুরো বডিটাই দেখা যায় নন স্টিক কালার। এবং এটা কিন্তু দেখা যায় তো হালকা ক্লিন করার জন্য, যেমন মুসলে একদম ক্লিন থাকবে, এরকমই থাকবে। দেখেন কোনো ধাপ থাকবে না এখানে, কিন্তু মানে কোনো ময়লা ধরে রাখবে না অথবা পানি ধরে রাখবে না। আর সম্পূর্ণ বডিটা কিন্তু নন ম্যাগনেট স্টেনলেস স্টিল, পুরোটা কিন্তু ম্যাগনেট ফ্রি স্টিল। আমি আপনাকে ম্যাগনেট দিয়ে দেখাই দিচ্ছি। যেমন এটা কিন্তু ম্যাগনেট আছে আমার কাছে, এটা কিন্তু চুম্বক, যেমন এটাতে ধরতে হচ্ছে, যেমন এটাতে কিন্তু ধরবে না, পুরোটাই নন ম্যাগনেট। মানে পুরো বডিটা নন ম্যাগনেট হলে 100% স্টেনলেস স্টিল দিয়ে করা। আর এটা কিন্তু লেখাই আছে, দেখেন কোথায় করা নামটা, যে ডিজনি ইটালিয়ান কোম্পানি। যেমন ইটালিয়ান কোম্পানি থ্রি বানারের চুলা, এর আগে কিন্তু আমরা একটা ছাড়া হয়েছে দেখে আমাদের চ্যানেলে দেওয়া আছে, যেমন স্টিল কালার, পুরো কালারটা স্টিল, সেটাও নন ম্যাগনেট স্টিল। বাট তার চেয়ে একটু ব্যতিক্রম, মানে আপডেট করে আনছে ব্ল্যাক কালার। ব্ল্যাকটা এই কারণে আনা হয়েছে, যেমন ব্ল্যাকটা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা মার্বেল চুলা খুঁজতেছি অথবা গ্লাসের চুলা খুঁজতেছি, ব্ল্যাকের ভিতরেই হয় ওটা বেসিক্যালি। তো স্টিলের কালারটা অনেকের চয়েস না, তো ওই জন্য ব্ল্যাকটাই বেশি চয়েস করতেছে মানুষ। এটা কিন্তু সম্পূর্ণ বডিটা আসলে আপনার ইনটেক করা, যেমন এটা উঠাইলে কিন্তু আপনার পুরোটা একদম শাইনিং বের হবে, হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, সেম এই কালারটাই আসবে। পুরো বডিটা সেম কালারটা আসলে তখন আপনি মার্বেল অথবা গ্লাসের মতনই কিন্তু কালারটা আসবে। যেমন স্টিলের ভিতরে যদি ওই কালারটাই হয় যে ব্ল্যাক, দেখতে সুন্দর কিন্তু ব্ল্যাকটাই, বাট অনেকেই ব্ল্যাক পছন্দ করে। সেই কারণে আমি বলবো যে এই চুলাটা অনেক হেভি। যেমন এই চুলাটার নেট ওয়েট আছে, যেমন এখানে দেওয়া আছে দেখেন 10 কেজি 500 গ্রাম, 10 কেজি 500 গ্রাম যদি নেট ওয়েট হয় চুলাটা কিন্তু অনেক হেভি। যদি আপনি চান 2 কেজি 2 পাশে 200 কেজি লোড দেবেন, 100 100 200 কেজি সেটা দেওয়া সম্ভব, এখানে কোনো সমস্যা নেই, দিতে পারবেন। আর এই চুলাটা কিন্তু সম্পূর্ণ ফিঙ্গার টাচ করবে, পাঁচ করলেই চলবে, এটাও চলবে, এটাও দেখেন কোনো ফায়ার মিসিং হবে না। আর সম্পূর্ণ বানারটা কিন্তু আপনার পিতলের বানার, আমি আপনাকে দেখা দিচ্ছি স্কোয়ারের ভিতরে, এটা কিন্তু পিতল, এই যে দেখেন সম্পূর্ণ পিতলের। মানে পিতলের বানারটা কী হয় সেটা অবশ্যই আপনি এতদিনে বুঝতে পারছেন, যারা চুলা ইউজ করতেছেন রানিং আমাদের কাছ থেকে নিয়ে, যে পিতলের বানারে কিন্তু কখনোই কালি আসে না। আজ পর্যন্ত আমি কোনো কালির কমপ্লেন পাইনি এখন পর্যন্ত, যে কালি উঠতেছে আমার চুলা দিয়ে। মানে আমি ওই ধরনের চুলা ইউটিউবে ছাড়ি না যে চুলাতে কালি আসবে, এটা কিন্তু সম্পূর্ণ পিতলের বানার। দেখা যাচ্ছে যে এটা দিয়ে আপনার নীল আগুন আসবে, কালি আসার সম্ভাবনা নেই। বানারগুলো টেকসই হয়, এখানে ডাস্টবিন টেনে দেওয়া আছে, ভাতের মাড়টা যখন করবে এখানে জমবে, এখান থেকে আপনি নপে চলে যাবেন, এখানে ঘাট করা আছে দেখেন, এই ঘাটে জমে থাকবে, এখান থেকে আপনারা ওয়াশ করতে পারবেন। আর থ্রি বানার যারা চাচ্ছেন, থ্রি বানার দেখেন এই যে তিনটা বানার পাশাপাশি, যেমন এই বানারটাতে যে বানারটা দেওয়া আছে সেটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বানার, এটা দিয়েও কালি আসার সম্ভাবনা নেই। আর এটা ভিতরে কিন্তু কখনো পানি যাবে না, খেয়াল করে দেখেন পুরোটা অ্যাডজাস্ট করা আছে, পানি যাওয়ার কোনো চান্স নেই, ময়লাও যাবে না পানিও যাবে না, যেরকমটা সেরকমই থাকবে। তো এই চুলাটা আমি একটু আপনাকে অন সাইড ব্যাক সাইডে একটু দেখাই দিচ্ছি। যেমন এটা যদি চান ক্যাবিনেট করতে পারবেন, আপনি চারটা পায়া দ্বারা আমি রাখছি, এটা পায়াটা খুলে দেবেন, খুলে আপনি ক্যাবিনেট করে রাখতে পারবেন। এটা কিন্তু বেসিক্যালি ক্যাবিনেট চুলাই বলা হয়, এটা এখন নর্মালি বসাই অনেকে ইউজ করতেছে, বা বেশি এটাই ইউজ হয় যে এভাবে বসাই ইউজ করতেছে, ক্যাবিনেট খুব কমই করা হয়। আমি ব্যাক সাইডটা দেখা দিচ্ছি, কারণ ডিজনি ইটালি ইটালিয়ান কোম্পানি বা ডিজনি কোম্পানিটা কিন্তু ফার্স্ট টাইম থেকে আমি বলতেছি যে এটা কিন্তু অনেক পপুলার করতে চাচ্ছে ওদের কোম্পানিটা, ওদের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল করতেছে। যেমন সাংসারিক যত আইটেম চাচ্ছেন আপনি ডিজনির পাচ্ছেন, যেমন যাই চাইতেছেন আপনি ব্লেন্ডার থেকে শুরু করে ওভেন, তো সব কিছু ওদের আছে। যেমন আপনি একটা প্রোডাক্ট একই ব্র্যান্ডের রাখলে দেখা যায় কি একটা সেট আপ হয়ে গেল আর কি, তো সেই ক্ষেত্রে ওদের যে কোম্পানির যে গুণগত মানটা সেটা কিন্তু ধরে রাখছে ওরা, দেখেন একটু খেয়াল করে। এটাও ডাবল ইঞ্জেকশন দেওয়া আছে দেখেন, আগুন অ্যাডজাস্টের জন্য বা কালি যাতে না আসে বা অক্সিজেন পাওয়ারটা ফুল পাওয়ার জন্য যে আগুনটা দরকার সেইভাবে আপনি অ্যাডজাস্ট করে দেবেন, এভাবে এরকমই থাকবে প্রত্যেকটাই সেম। আর এটাও কিন্তু পুরো বডিটা দেখা যাচ্ছে ব্ল্যাক, হার্ড অ্যানোডাইস নন স্টিক। এটা তো কিন্তু যারা ক্যাবিনেট করবেন তাদের কোনো নিঃসন্দেহ করতে পারবেন, কারণ 20 বছর যদি মাটির নিচে গাড়ি রাখা হয় এটা জং মরিচা কালো কালার ডিসকালার হওয়ার কোনো চান্স থাকবে না, যেমনটা আছে সেম এরকমই থাকবে। আর এটাতে আপনার যদি এলপিতে ইউজ করতে চান সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাকে, দেখেন এখানে লেখাই আছে এলপি এনজি দুটোই কিন্তু ট্রেডমার্ক দেওয়া আছে। যেমন ন্যাচারাল গ্যাস হলে এখানে এনজি গ্যাস থাকবে, আর এলপি গ্যাস থাকলে এখানে এরকম ট্রেডমার্ক দেওয়া থাকবে। এলপি এনজির জন্য আমি যেটা সুযোগ সুবিধা আমি বলে দিচ্ছি, যেমন সিলিন্ডার গ্যাস যারা ইউজ করেন তাদের জন্য 85% গ্যাসটা সেভিং হবে এটা দিয়ে। তো 85% সেভিং হলে আপনারা যে গ্যাসটা এক মাসে ইউজ করতেন সেটা অলমোস্ট 2 মাস নর্মালি ইউজ করতে পারবেন। এটা
আর ন্যাচারাল গ্যাসে যারা নেবেন তারা অবশ্যই বলবেন যে আমি এটা এনজি গ্যাসে ইউজ করব, এনজি চেয়ে নেবেন আর কি আমাদের কাছ থেকে। তাহলে আপনার আগুন এক্সজাস্ট যেটা মানে কালো কালার ডিসকালার অথবা কালি আসার কোনো চান্স থাকবে না, মানে গ্যাসের ফায়ার মিসিং এরকম কোনো সমস্যা হবে না। আপনার যেটা চাবেন আমরা ওটাই দিব। আমাদের কাছে এটা নিউ আপডেট চুলা, যেহেতু দুটাই স্টক অ্যাভেলেবেল আছে, আর স্টক না থাকাকালীন অবস্থাও যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা সেল করবো, না থাকলে তো বলে দেবো যে ভাই নাই, বাট ওরকম কোনো প্রতারণা করবো না যে আপনাকে যেটা চাইতেছেন সেটা না দেওয়ার একটা দিয়ে দেবো, কারণ ওটা নিলে আপনার কোনো কাজে আসবে না, দেখা যাবে আপনি একটা বিভ্রান্ত হবেন, এটা একটা টেনশনের ব্যাপার। চুলার ব্যাপার এটা অলমোস্ট জ্বালিয়ে রাখতে হবে প্রত্যেক দিনই ইউজ করার জন্য। তো থ্রি বার্নারের ভিতরে ব্ল্যাক ডিজনি কোম্পানির যে ননস্টিক চুলাটা সেটা আপনার কিন্তু অনেক হেভি, অনেক ভালো, আর গুণগত মান যখন আপনারা ইউজ করবেন তখন আরও বুঝতে পারবেন, এটা অবশ্যই একটা ভালো জিনিস। তো এটার রেঞ্জটা আমি যেটা বলতে চাচ্ছি সৈকত ভাই, যেমন এটা আগে যেটা স্টিল কালার রেট দেওয়া আছে আমাদের চ্যানেলে সেই রকম কাছাকাছি ধরে রেটটা রাখতেছি আমি এখন বর্তমানে। আপনার যেটা 10,800 টাকা রাখবো এটা রেট, 10,800 টাকা এই কারণে রাখা হচ্ছে যে এটা কিন্তু ব্ল্যাকের ভিতরে থ্রি বার্নার মানে নন স্টিকের ভিতরে একটু ভারী করা হয়েছে। যেমন একটু খেয়াল করে দেখেন 10 কেজি 500 গ্রাম আমি বলছি, এর আগে যে চুলাটা ছিল থ্রি বার্নার সেটা 9 কেজি 500 গ্রাম ছিল। তো 1 কেজি ওয়েটের যে একটা ট্যাক্স ব্যাট দেওয়া হয় সেই জন্য 300 টাকা ভেরি হয়। তো 10,500 ছিল এটা এখন 10,800 টাকা যে রেটটা আমরা বলতেছি ব্ল্যাকের ভিতরে, এটা 10,800 টাকা দিয়ে আমাদের কাছ থেকে পাচ্ছেন থ্রি বার্নারের চুলা। তো এটা এলপিএনজি দুটোই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে, এবং ঢাকার ভিতরে যারা চাচ্ছেন তাদেরকে বলবো আমি যে ঢাকার ভিতরে আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে, আমাদের লোক বাসায় গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে, এবং ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে দেখা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিচ্ছি। কুরিয়ার সার্ভিসে যারা নেবেন তারা সামথিং একটা ডাউন পেমেন্ট করবেন, ডাউন পেমেন্ট করে বাকি টাকাটা আপনারা কুরিয়ারে দিয়ে দেবেন, আর ঢাকার বাইরে 200 টাকায় সার্ভিস চার্জ দিচ্ছি আমরা। তো এটার ওয়ারেন্টি গ্যারান্টিটা আরেকবার বলে দিচ্ছি সৈকত ভাই, যেমন ফিঙ্গার টাচের ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার্স, 5 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি পার্টস চেঞ্জ করে দেবে আপনাকে, এবং 2 ইয়ার্স থাকবে বানারের গ্যারান্টি 2 বছর, অল পার্টস 5 বছরের ওয়ারেন্টি থাকবে। ভিতরে বডিতে কিন্তু অনেক পার্টস থাকে, এর ভিতরে যেমন সার্কিট আছে মানে অনেক রকমের পার্টস আছে, যে কোনো পার্টস নষ্ট হয়ে গেলে 5 ইয়ার্সের ভিতরে পার্টস পার্ট টু পার্ট চেঞ্জ করে দেবে। আর এটা আমি মনে করবো যে যখন আপনি এটা উঠাবেন এটা উঠায় দেখানোর দরকার ছিল সৈকত ভাই, কারণ এটা কিন্তু শাইনিংটা বোঝা যাচ্ছে না এই কাগজের কারণে, সেম শাইনিংটা আসবে। আপনি যদি ক্যামেরাটা এখানে ধরেন মানে অনেক সুন্দর আসবে, এবং কেউ যদি বলেন যে ভাই হয়তো কালোটা উঠে যাবে এটা কিন্তু বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কারণ এটা বডিটাই কিন্তু অ্যানোডাইক্স বডি, আর অ্যানোডাইক্স বা অথবা এন্টিক যারা ইউজ করেন তারা জানেন এগুলো কখনোই ওঠে না, নন স্টিকটা ওঠার একটা চান্স থাকে। এটা কিন্তু তেল তেলে থাকবে, বডিটা তেল তেলে থাকবে, পানি পড়ছে পানিটা ধরে রাখবে না, পানিটা আস্তে আস্তে পড়ে যাবে। তো অবশ্যই চুলাটা ভালো হবে, আর আমাদের একটা অভিজ্ঞতা আছে যে চুলাটা আমি সেল করতেছি বা আরও চুলা সেল করছি সেই হিসাবে আমি বলবো যেমন ভালো হবে এটা। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এ পর্যন্ত, এই হচ্ছে সিফার ট্রেডার্সের ভিজিটিং কার্ডটা, এখানে কার্ডে যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেস আপনার শপে ভিজিট করতে পারেন, আর এখানে যে ফোন নাম্বার দুটো এই দুটো ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে সংযুক্ত হয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন। তো এই মহামারী পরিবেশে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।